সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি ঝলমলিয়া হাটে, তো আজকে জানাবো রসুনের বাজার দর সম্পর্কে। এখানে যে রসুনটা দেখছেন এই গাড়িতে সবগুলোই শুকনা রসুন আছে, তো শুকনা রসুন কাঁচা রসুন সব বাজারটি জানানো। শুকনা ভাই ভাই, এগুলো কি ব্যবসা না আপনার বাসা? এগুলো রাকিমাল ভাই, ব্যবসা রাকিমাল করছিলেন যে। আজকে কেমন দাম হচ্ছে ভাই? এগুলা 30 কেজি বস্তা 1100 টাকা ভাই। 30 কেজির বস্তা আছে? হ্যাঁ, চুক্তি 1100। দর্শক যে শুনলেন এখানে মিডিয়াম সাইজ আর কিছু ফাটা কোয়ালিটি 1100 টাকা বস্তা। এক বস্তা কতটি আছে বললেন? 30 কেজি, 30 কেজি আছে। এই যে কোয়ালিটি রসুন, দর্শক এই যে গাড়িতে মালগুলো দেখলেন রসুনগুলো, এই রসুন মানে নিম্নমানের রসুন ভাবতে হবে, এই যে ফাটা রসুন অনেকটা দেখা যাচ্ছে আপনার, এই যে কুয়া উঠানো আছে, এই যে রসুনের কোয়ালিটিটা দেখছেন। 30 কেজি আছে আপনার 1100 টাকা। তো চলুন জানুন এই যে এই পাশ থেকে রসুনের বাজারের সম্পর্ক। এটা হচ্ছে নতুন রসুন আর এটা হচ্ছে নতুন রসুনের মধ্যে ফাটা রসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? কিনেছেন না? হ্যাঁ, রসুন কিনেছি। এই ফাটাটা আপনি কিনেছেন? হ্যাঁ। কি দাম কিনলেন আজকে? এটা কিনেছি 2800 টাকা দর। 2800 টাকা দর মনে? ভালো ফাটা তো, 2800 টাকা দর মনে কিনেছি। তো দর্শক ফাটার মধ্যে আসলে কালার কোয়ালিটি আছে, এটা আপনার বড় ফাটা, এই কারণে দামটা অনেকটাই বেশি। আর ওইটা হলো এই পাশে দেখছেন, এটা হচ্ছে নতুন বড় সাইজের ভালো রসুন। এটা কি দাম কিনলেন? ওটা কিনেছি 3000 টাকা করে। এটা 3000 টাকা মনে কিনেছি। তো ওই রসুনটা 3000 টাকা মনে কিনেছে, এটা হচ্ছে আপনার ভালো রসুন। তো আসলে বর্তমানে পুরাতন রসুন শেষ, নতুন রসুনই বাজারে উঠেছে এখন, আর আসলে ওইভাবে পান্ন এখনও হয় নাই কৃষকের ঘরে, কারণ নতুন রসুন উঠতে আরও কিছুদিন সময় আছে, যেগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে এই রসুনগুলো আপনার অনেক আগে কাদা পাকের উপরে মাটিতে লাগায়, মানে পাকানো মাটির উপরে নরমে এই রসুনগুলো হচ্ছে এই রসুন।